বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। সুপ্রিয় শ্রোতা, এক রাশ প্রীতিময় শুভেচ্ছা রইল আপনাদের জন্য। কেমন আছেন? ভালো নিশ্চয়ই। আর এমনই প্রত্যাশায় আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসারের আয়োজনে। বন্ধুরা, আমি হাজির হয়ে গেছি আপনাদের নিয়মিত আয়োজন ধারাবাহিক নাটক আমাদের সাত কাহন নিয়ে। আজ শুনবেন নাটকটির 92তম পর্বের অভিনয়। চলুন তাহলে শোনা যাক সুলাইমান খোকার রচনা এবং প্রযোজনায় ধারাবাহিক নাটক আমাদের সাত কাহনের অভিনয়। অনেক মানুষ একটা বেশি অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। অনেক মানুষ একটা দেশে অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি, মিলন হবে কতদিন হবে হবে, সামনে বালা দিন আইতাছে। তুমি দেখি খালি হাতে ফিরছো গুসাই। খালি হাতে ফিরনের মানুষ আমি না। তাইলে কই কই আমার পরনের পাগল সে কই? সে মনে হয় বায়ুতে বিচরণ করতাছে। বায়ুতে? নজর সাসার মতন তারও তো বায়ুর দোষ আছে। তার আয়না দিতে না পারলে আমার আবার দেশান্তরী হইতেইব। কোন দেশে যাইবা? আমার সাবেক আখড়ায়। সেখানেও কি শখের পাগল নাই? তাহলে কই যামু? কোন জায়গায় কি নিরাপদ না আমার লাগা? এইটা আমি জানি না, জানি শুধু যে আস্তানার ভিত আমি গাড়ছি এইডার শেষ দেহ। শেষ দেখতে দেখতে তুমি না শেষ হইয়া যাও গোসাই। আমার শেষ হওয়াটা এত সোজা না। গায়ে বল থাকতে সকলেই তা মনে করে, বল পইরা গেলে হরি নেই বাঘের গাল চাটে। বাঘ তখন তাইলে চুপ মেরে বইয়া থাকে? নিরুপায়। বাঘ তখন তোমার আব্বার মতো নিরুপায়, দাঁত আছে, নখ আছে, অথচ আকামা খালি আসেই, ব্যবহারের তারিখ শেষ, মেয়াদ নাই। তাইলে কি হকগুলোর মেয়াদি শেষ হয়ে যায়? এই কথা কেন জিগাও গুসাই? মানে মানে আমার মেয়াদও কি শেষ হয়ে যাইব? তোমার কি মনে হয়? আমার মনে হয় তুমি আমার লোকে তামসা করতেছো। কারণ? কারণ আমি জানি আমার শক্তি কোনোদিন শেষ হইব না, আলামতে বুঝি। জান যতদিন আছে এই শক্তিও ততদিন আছে। জান থাকে খালি নিয়ে আসে আর সকলেই ফুরায় যায়। কত পথ পাড়ি দিয়ে আমি তোমাকে এখানে আইসি জানো? কিন্তু তোমার তো যৌবতী বয়স মাত্র। বয়স দিয়া সব শিক্ষা হয় না, যার হয় নয়ই হয়, আর যার হয় না নব্বইতেও হয় না। মা গো, কি মারিফতি কথা! তোমারে তো আমি সারুম না জীবন। আর কি করবা আমারে? যা করনের তাই করুম। আর কি করনের বাকি আছে তোমার? আছে আছে, বাকি আছে, মেলা কিছু বাকি আছে। ইলেকট্রিক শক দেওয়ানের বাকি আছে? আরে না। তাইলে তোমারে বড় আসনটা দেওয়ানের বাকি আছে। পাগল পাগলি গো, কোনো আসন লাগে না। তুমি কইলে কি হইব? আমি দেখছি না, বাউল মেলা, পাগল মেলা, ল্যাংডার মেলা, সব ঘুরে ঘুরে দেখছি। সবখানেই পদ আর আসন লইয়া কত ঠান্ডা যুদ্ধ, গরম যুদ্ধ, কথায় এক কামার এক। আমরা তো শিখি হ্যাগো কাছ থেকে। কাগো কাছ থেকে? ওই যে গুরু গো কাছ থেকে। যার গুরুত্ব যত বেশি সেই তো গুরু, নাকি? লঘু গুরু বুঝুন আমার কাম না গো গুসাই। কে আমার মা, কে বা বাবা, কিছুই জানি না, দেহি নাই কেউ রে। গুরু খালি কিসা কইতো আমার মা বাপের, আর কইতো মা বাপ ভাই বোন কিছুই নাই জগতে। মানব আর মানবই সারা, আর সকল পরিচয় ভুয়া। আখিরাতে কে বাপ, কে মা, কে ভাই, কে বোন, কে সন্তান, কেউ কাউরে চিনতে পারবো না। মা বাবা, ভাই বোন, সন্তানের মায়া নাকি, কে বলি মায়া জাল ছাড়ার কিছুই না। এই সবক দিয়াই সে শুরু করলো আমার লগে মানব মানবীর সম্পর্ক। খারাস নাহি বেড়ায়? আখড়ায় বড় হইতে হইতে বালক, যুবক, বুড়া সবই দেহা হইয়া গেছে আমার হেই শৈশবে। গুরু দেহ রাখনের পরে সকলেই গুরু হইয়া শুরু করলো। আখড়াইয়া টিকতে পারলাম না,
ঘুরতে ঘুরতে পাওয়া গেলাম পাগজ জসীমউদ্দিন সারে, তাই এবার নতুন করে ভাবছিলাম জীবনটারে। মাইনসের জিনিস নিয়ে ভাবো কেন, সে তো পরিবু। আমি কি করুম, তার কাছে গিয়া যে মন আশ্রয় পড়লো, এটা কি আমার দোষ গো গুসাই? কোনটা যে কার দোষ, এই বিচারের বিদ্যা কি আছে আমার? কেমনে যে আমিও জসীম গুরুর ভালোবেসে ফেলাইছি নিজেও জানি না। অহন গুরু দেখা না পাইলে তো আমার মরণ। মন দিয়া ভজ গুরু রে, নিশ্চয়ই তার আশীর্বাদ পাইবা। হ মগজে করছি ধারণ, করবি যদি গুরু ভজন, আগে চিনো গুরু কেমন, গুরু তো পতিত পাবন। এই যে দুলা ভাই, কাম অনেক আগুয়া ফেলাইছি। কি কাম? এই যে প্রকল্পের কাম। কি এর প্রকল্প? নিষ্কল্প কবে হবে দুলা ভাই? বিষয়টারে আপনি এত পাতলা করে দেখতেছেন কেন? আচ্ছা আচ্ছা, মোটা করে যাই। আপনি বলে আমি একটু সিরিয়াস না দুলা ভাই। আরে আরে সিরিয়াস কি আর সিরিয়াস না, আমি পুরা সিরিয়াস। কইলিব। আচ্ছা কও, আমার কি করণ লাগবো? আপনার এই যে কোন কামটা দিমু সেটা পরে ঠিক করুম, আগে পুরা জিনিসটা বুঝালন। পুরোটাই বুঝালই। হ্যাঁ পুরোটাই বুঝুন লাগবো। হ পুরাটাই, আধা আধির মধ্যে আমি নাই। এই যে পুরাটা হইলো এই জায়গাটা, এই যে মাটিতে আমি আগ দিয়ে দেখাই আপনারে। আর কোনো সন্দেহ থাকলো না যে তুমি আসলে হাসাই কত বড় পাগল। মানে কি? মানে কি আবার জিগাও? হ জিগাই। এই এক হাত জায়গার মধ্যে তুমি পাগল গুলা ট্রেনিং সেন্টার বানাইবা? আহা, এইটা তো হইলো গিয়া ম্যাপ, মানে নকশা। নকশা আগে নকশা বানাইলে নকশার হিসাবে পুরা প্রকল্প খাড়া হইব। তাই বললে এক হাত জায়গার মধ্যে? এই এক হাত জায়গারে এক বিঘা মনে করেন না, এইখানে যেমনে নকশা বানামু এক বিঘা জায়গায় হেমনে গড় উড়ামু। এক বিঘা জায়গা কি তোমার বাপে দিব? আমার বাপ বাচ্চা থাকলে ঠিকই দিত। হইতেও পারে, শুনছি তিনিও বলে শীতকেল্লা পাগল আছিলেন। মাত্রা ছাড়া কথা কয় না তো দুলা ভাই, জিনিসটা বুঝবেন নাকি মামারে ডাক দিব? না 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 না, শ্বশুরাবারে ডাকুনের কাম নাই, যা হইব দুই ভাইরা ভাইয়ের মধ্যেই বন্টক হইব। আরে প্রকল্প শুরু করণের আগেই বন্টক, এই কারণে তো ভালো কিছু আওগায় না। না পরের কাজের থেকে আগের কাজে ভালো। কাজে ছাড়া বুঝি কোনো কাম শুরু হয় না। হ্যাঁ, কোনো জায়গায় কোনো শৃঙ্খলাই তো পাইলাম না, এক আমার আস্তানা ছাড়া। আচ্ছা আচ্ছা দেখো আর কি দেখাবে দেখো। এই যে দেখেন, এই যে এই সেন্টারের চারদিকে ফুলের গাছ লাগামু মুলি বাঁশের বেড়া দিয়া। মুলি বাঁশ কেন, অন্য কোনো বাঁশ নাই? আছে, তাও আছে। কোনটা? বরাক বাঁশ। আরে দুলা ভাই দৌড় দিলেন কেন? না ইয়ে বরাক বাঁশের কাম কি বুঝলাম না। খুডা 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 দিমু বরাক বাঁশ দিয়া, ঘর তুলতে খুডা লাগবো না? এই কথা কও। তা আপনি কি ভাবছিলেন? না কি ভাবছি না ভাবছি সেটা বাদ দাও, আগে বারো কোন জায়গায় কি বসে বা কও। এই যে এই পুব কোনায় ছেলে পাগল গুলাই গিয়া হস্তশিল্প। কি শিল্প? হস্তশিল্প মানে হাতের কাম। ধর্মিয়া, আর কোন শিল্প পাইলে না ছেলে পাগল গুলাই গিয়া? আহা, এই ধরেন পোলারা মাকুটাকু বানাইবো যাতে তাঁত শিল্পে সেইগুলা ব্যবহার করুন যায়। শেষমেশ মাকু ছাড়া আর কিছু এলো না তোমার মাথায়? মাকু খারাপ কি? না না খারাপ কই নাই তো, তারপরের পরিকল্পনার কথা কো। এই যে দেখেন, এই দক্ষিণ পাশে বানামু নারী পাগল। কি হলো দুলা ভাই, আপনি এত মুসাইতেছেন কেন? না এই চুলকানি উঠছে পিঠে, বেজিত জায়গা তো। চুলকানি যে আপনার, আচ্ছা থাক বুঝছি, কোনো বড় কাম আপনি নিজে করানো মুশকিল। নাকি পারদ নিচে নামছে? গিয়া কও জসীমোহন আইতে পারবো না, জরুরি কাম আছে, যাও। বাপরে কি এমন দেশ উদ্ধার করতেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গিয়া কই। না না না, তোমার কিছু কম লাগবো না পাখি, গিয়া ক আইতাছি। আইতাছে, বাথরুমের কামটা শেষ করে আইতাছে। আপনিও শেষ করেই আইসেন, দাদাই তলব দিছে, গেলাম, তাড়াতাড়ি আসেন কিন্তু। দুলা ভাই আপনি সামনে থাকেন, বাড়ি ডামার উপরে পরনের লাগিয়া। না না না, সেইটা সে করবো না, নানা জানের মোকাবিলায়। তাইলে আর দেরি করো না। পাগলে আর ছাগলে কি আইছে? আইতাছে দাদা। এত খোল লাগে আইতে? লাগবো না,
ওসমান গনির বাপে বিরাট কাম হাতে লইছে তো। কি এর কাম? এই সোনাপুর গ্রামে একটা সেবা সদন বানাইতাছে, যেন গ্রামের মানুষ হাতের কাম শিখে, পায়ের কাম শিখে। এই যে সবকিছুর মধ্যে তার উল্টা কথা কওনি চাই। না না না, দুলাভাই মিশা কয় নাই, পায়ের কাম ও আছে পড়ি। হ্যাঁ, পায়ের কাম আবার কুন্ডা? ওই যে মেয়েদের সেলাই মেশিন প্রশিক্ষণ, পাও দিয়াই সেলাই মেশিন চালায়, বুঝলা পড়ি বেগম? আপনি আর কেউ রে কিছু বুঝাইতে আইসেন না তো দুলাভাই। এই বাদ দাও তো পড়ি, হারা দিন কই আছিলা? কই আছিলাম জানো না? না তো। গোলজারের বউরে নিয়ে যে ক্লিনিকে গেছিলাম জানো না? আর কেউ রে নিয়ে তোমার কোথাও যাওন লাগবো না পড়ি। অহন বাড়িতেই সব হবে, ডেলিভারি থেকে শুরু কইরা। চুপ করেন তো দুলাভাই। আর মুহে গরুর মুখ খেরে বাইন্ডা দে পড়ি, যেন কথার ফাঁকে ফাঁকে কথা কইতে না পারে। আরে দাদা, জানেন না তো বিরাট প্রকল্প আমাগো, মায়া গো সেলাই প্রশিক্ষণ থেকে শুরু কইরা। আপনি চুপ করেন, আমি জানি কি হইব আর না হইব। সব কাম বাড়িতে হয় না বুঝছেন, কিছু কামের লেগা ক্লিনিকেও যাওন লাগে। যেমন? যেমন NSV, টিউবেক্টমি, এই সব স্থায়ী পদ্ধতি গুলা বাড়িতে দাওন যায় না, ক্লিনিকেই যাইতে হয়। বাড়িতেই তো ক্লিনিক বানাবো পড়ি। বড় বড় কথা কম কইও তোমরা, আগে বানাও তারপর কইও। না না না, যা নকশা বানায়া ফেলাইছি, নকশা দিয়া পানি খাও গা। না না ভাই, তুমি হ্যাঁ করে হতাশ করো না তো, সব কিছু থুইয়া অহন হেরা কামে মনোযোগ দিছে। হ, আমরা একটা মহৎ কামে। তুমি আর পটপট কইরো না, তোমার মহৎ কাম তো খালি ময়নার লাগে। সেটা ঠিক দাদা, আগে ঘর পরে পট। কথা কি হিসাব কইরা কন দুলাভাই? ছাগলের কথার আবার হিসাব? আপনার কথারও তো কোনো হিসাব বুঝি না দাদা। হিসাব পরে কইরো, অহন ডাকছি। হ হ, কেন ডাকছেন? না না জান, বহুদিন হুনি না। বহুদিন কি হুনেন না দাদা? তোমার প্যারপ্যারানি আর পাগলের গান। অজসীম গাও, গান গাও, লগে আমি একটু প্যারপ্যারাই। নানা জান, একটা আর্জি আছিল। কি এর আর্জি? আজকের মতন মাফ করুন যায় না। কি এর মাফ? মানে আজকের মতন গান না শুনাইলে চলে না? না চলে না। দাদার কথার উপরে কথা কইন না তো দুলাভাই। আহা, নানা জান একটা গান শুনতে চাইছে আর তোমার দাম বাইরা গেছে না? কই এই পাগল, শুরু করো। জানেনি তো আমি গুরুর কাছে গানের তালিম নিছি মাত্র কয়েকটা গানের, সেইগুলা শুনতে শুনতে কানের চামড়া উঠে গেছে গা। চামড়া যথাস্থানে সেট করে দি মনে তোমার ছবি। এই হানে হাসো না, কি হইলো? ব্যক্তবেজি করো না, জুত মেরে বসো। এই সগির ওই হানে জুত মেরে বসো। আচ্ছা, আর পাগল জি, ইয়ার বাড়ি না খাইতে হইলে তাড়াতাড়ি গান শুরু করো। পরে শ্রীমঙ্গলের হাতে খানা খেতে হবে একসাথে। বিড়বিড়ে কি কও? এই গান ধরো। জি জি, ধরতেছি না না জানি। এই আমার ধরো কেন, আমারে ধরো কেন? না, আপনার কদম ধুলা নিয়ে শুরু করুন তো। তাই আমার একখান শর্ত আছে। কি শর্ত? আমার লগে উপস্থিত সকলের গান গাইতেইব। এইডা আর এমন কি কঠিন কাম? গাইবো সকলে? হ্যাঁ। এই পরি পাখি ধর, পাগলের লগে তোরাও গানে গলা মিলা। আমিও? হ্যাঁ তুমিও। তুমি বাদ যাবে কেন দাদা, তোমারও কিন্তু গলা মিলান লাগবো। হ্যাঁ মিলাম, মানে মিলাই। শুরু করো জসীম। জি, গানের জন্য গারগুলি খাইলাম তবু না ছাড়িলাম গান, গানের জন্য গারগুলি খাইলাম তবু না ছাড়িলাম গান, কত নাই অপমান পাইলাম সালাম, কত অপমান পাইলাম সালাম, গঞ্জনা গায় খাইলাম ছোট পরিবার জীবন কে যে পরে না দুঃখে দাহন, সমস্যার সমাধান মিলে আমাদের সৎকাহন, ছোট পরিবার জীবন কে যে পরে না দুঃখে দাহন, সমস্যার সমাধান মিলে
সাতাহন আমাদের সাতাহন আমাদের সাতাহন। এতক্ষণ সুলাইমান খোকার রচনা এবং প্রযোজনায় ধারাবাহিক নাটক আমাদের সাতকাহনের 92তম পর্বের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দাদা খায়রুল আলম সবুজ, সগীর সুব্রত চক্রবর্তী, সুমন আমিনুল হক আমিন, পাখি সাদিয়া ইসলাম লিজা, জেবুন্নাহার নাহিদা শারমিন, পরি বনশ্রী অধিকারী এবং জসিম চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। বন্ধুরা, এবারে কুইজ পর্ব। আমাদের আজকের কুইজ, জন্ম নিয়ন্ত্রণের কোন স্থায়ী পদ্ধতি গ্রহণের জন্য স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়? হ্যাঁ বন্ধুরা, কুইজের উত্তর ঝটপট লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। দুটি মাধ্যমে তা পাঠাতে পারেন, আর তা হল চিঠি এবং ইমেইলের মাধ্যমে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন পর্ব 92, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেইল অ্যাড্রেস ask.betarphnc1207@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনাদের মতামতগুলো জানাতে পারেন আমাদেরকে দুভাবে, চিঠি এবং ইমেইলের মাধ্যমে। চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেইল অ্যাড্রেস betarphnc1207@gmail.com। এছাড়াও আমাদের বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান পুনরায় শুনতে এবং অনুষ্ঠান সংক্রান্ত পোস্ট দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের ঠিকানা www.facebook.com/phnc1207। হ্যাঁ বন্ধুরা, এবার বলুন তো, গত 90তম পর্বের কুইজের কথা কি মনে আছে? প্রশ্নটি ছিল, আজ থেকে প্রায় 44 বছর আগে কে ফ্যামিলি প্ল্যানিং বা পপুলেশন কন্ট্রোল করার কথা বলেছেন? সঠিক উত্তর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বন্ধুরা, এবারে জানিয়ে দেব 90তম পর্বের কুইজের বিজয়ী ভাগ্যবান বন্ধুদের নাম এবং ঠিকানা। আসুন তাহলে জেনে নেই। আমাদের প্রথম বিজয়ী ভাগ্যবান বন্ধু হলেন মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী, সার্জেন্ট, বাংলাদেশ বিমান বাহিনী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি, যশোর ক্যান্টনমেন্ট, যশোর। আমাদের দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী বন্ধু হলেন সাকিয়া আক্তার, নবম শ্রেণী, বালাগ্রাম উচ্চ বিদ্যালয়, জল ঢাকা, নীলফামারী। সবশেষে জানিয়ে দিব আমাদের তৃতীয় বিজয়ী ভাগ্যবান বন্ধুর নাম। তিনি হলেন মাহফুজুর রহমান, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, পোস্ট অফিস মনোহরতি, জেলা নরসিংদী। অনেক অনেক অভিনন্দন বিজয়ী বন্ধুদের জন্য। আপনাদের সাথে পরে অবশ্যই যোগাযোগ করা হবে। বন্ধুরা, নিয়মিত নাটক শুনুন এবং কুইজে অংশ নিন, আর সেই আহ্বান জানিয়ে আজ বিদায় নেব। আর যেতে যেতে জানিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি আমেনা বেগম লাবণী, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, প্রযোজনায় তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।